আমরা এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর, কেউ প্রতিরাম, কেউ বা খাদিমপুর থেকে 15 জন মতো ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে এসেছিলাম। বিগত 22 মার্চ হইতে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য লকডাউন থাকার জন্য আমরা ব্যাঙ্গালোরের কাঠগুড়ির সাগর গেস্ট হাউসে এক প্রকার গৃহবন্দী অবস্থায় আছি। আমাদের কারো রিটার্ন টিকিট কারোর 22 দিনে, কারোর 23 দিনে, কারোর 24, কারোর বা 25-26 ট্রেনের টিকিট ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য কেন্দ্র সরকার এপ্রিলের 14 তারিখ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের কাছে থাকা বা খাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা প্রায় শেষ হতে চলেছে। এমতো অবস্থায় আমরা দক্ষিণ দিনাজপুর জেলার মাননীয় সাংসদ শ্রী সুকান্ত মজুমদারকে ব্যাপারটা জানাই। উনি আমাদের বঙ্গীয় সমাজের কাছে যোগাযোগ করতে বলেন। বঙ্গীয় সমাজ থেকে আমাদের কাছে দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে, আমরা তার খাবার পাচ্ছি। কিন্তু আমাদের কাছে একটা বিনীত অনুরোধ মাননীয় শ্রী সাংসদ সুকান্ত মজুমদারের কাছে এটাই যে এমতো অবস্থায় আমাদের যদি বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমরা খুব উপকৃত হয়, অথবা যদি উনি আমাদের ফিরিয়ে না নিয়ে যেতে পারেন তাহলে অন্তত পক্ষে এই আমরা যে গেস্ট হাউসে রয়েছি সেই গেস্ট হাউসের হোটেল ভাড়া যদি মুকুব করে দেওয়ার ব্যবস্থা হয় তাহলে আমাদের পক্ষে খুব উপকার হয়। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অত্যাধিক বেশি হওয়ার জন্য আমাদের জিনিসপত্র কিনতে খুবই অসুবিধা হচ্ছে। চাল এখানে 70 থেকে 80 টাকা কিলো, আলু 50 টাকা কিলো, সর্ষের তেল 100 থেকে 150 টাকা কিলো, মুড়ি 100 টাকা কিলো, যা আমাদের কাছে কেনার জন্য প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তাই মাননীয় সাংসদ শ্রী সুকান্ত মজুমদারের কাছে একটাই অনুরোধ যে উনি আমাদের হয় আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, অথবা আমরা বর্তমানে যে ব্যাঙ্গালোরের কাঠগুড়ি সাগর গেস্ট হাউসে আটকে রয়েছি, আমাদের যতদিন পর্যন্ত না লকডাউন খুলছে ততদিন পর্যন্ত আমাদের যাতে হোটেল ভাড়াটা মুকুব করে দেওয়া হয় তার সুব্যবস্থা করিলে ভালো হয়।